আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকে যাব বাংলাদেশ থেকে সিএমসি ভেলোরে চিকিৎসার জন্য, সবচেয়ে কম খরচে, তাও আবার বিমানে। বিমানপথে এই যাত্রা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এর আগে সিএমসি ভেলোরে গিয়েছিলাম বেনাপোল স্থলবন্দর পাড়ি দিয়ে কলকাতা থেকে ট্রেনে। 2 রাত 3 দিনের যাত্রা ছিল। সেই পথে খুব কষ্টদায়ক ছিল আমাদের জন্য, বিশেষ করে বর্ডার পার হওয়ার ঝক্কি ঝামেলা অনেক বেশি ছিল। তাই আমরা এবার ঝামেলা এড়িয়ে দ্রুত সময়ের মাঝে খুব কম খরচে বিমানে যেতে চাই সিএমসি ভেলোরে। আর যারা এই পথে চেন্নাই অ্যাপোলো বা সিএমসি ভেলোরে যেতে চান, তাদের জন্য এই ভিডিওটি একটি আদর্শ ভিডিও হতে যাচ্ছে। পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওর শেষে আমরা টোটাল ট্রিপের খরচ আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি আপনারা আমাদের চেন্নাইয়ের ঘোরাফেরা ও মেরিনা বিচ ভ্রমণের ভিডিও বোনাস হিসাবে পেয়ে যাবেন। আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আমরা এখান থেকে যাব এখন ঢাকায়, ঢাকা এয়ারপোর্ট স্টেশনে গিয়ে নামবো এবং সেখান থেকে আগামীকালকে দিনের বেলা আমরা আমাদের ফ্লাইট। তো চলুন আজকে জার্নিটা শুরু করা যাক। চাচা আমাদেরকে নামাই দিল, চাচা গেলাম, ভালো থাকেন, আল্লাহ ভালো সুস্থ রাখেন, ভালোভাবে যান। সবাই আমরা মজা করতে করতে আসছি। এখন আমরা হচ্ছে এখানে প্ল্যাটফর্মে বসে থাকবো, আমাদের ট্রেন হচ্ছে 11:20। সবাই একটু মজা করবো এই টাইমটুকু, দেন তারপরে ট্রেনে উঠে চলে যাব। সবাই সাথে থাকুন। আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা সারাদিন আসলে সারা রাত জাগা ছিলাম। প্রায় 4:30-4:30 দিকে আমরা স্টেশনে এসে নামছি। এখন বাজে 8টার মতো, এই সময় আমরা স্টেশন থেকে বেরোলাম। আপনারাও একটু যখন বেরোবেন তখন সেফটির সাথে বের হবেন, কারণ ঢাকার এই জায়গাটাতে আপনারা একটু যতটুকু আলো পারা যায় বের হওয়ার পরে তারপরে আপনারা বের হবেন। আর আমাদের মতো যারা আসতে চান, এ পাশ থেকে ফুটওভার ব্রিজ টুকু শুধু পার হয়ে আসলেই এয়ারপোর্ট, এবং আমরা এয়ারপোর্টে ভিতরে ঢুকবো, বাকিটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এটা আমাদের প্রথম ট্রাভেল, প্রথম ট্রাভেল বলতে গেলে হচ্ছে এটা আমাদের আন্তর্জাতিক ফ্লাইটে হচ্ছে প্রথম আমরা যাচ্ছি। তো এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমরা আসছি মাস পর্যন্ত, দেখতে পাচ্ছেন এই যে এখানে, এটা হচ্ছে কি জাতির পিতা বাংলাদেশ বিমানচালনা রেকর্ড করতে যে একটা মোড়াল আর কি, মোড়ালের নিচে আমরা এসে দাঁড়াইছি। হয়তোবা যারা এয়ারপোর্টে আসেন তারা সবাই দেখছেন এতক্ষণ জানেন। তো এই যে এই জায়গাটা দেখেন, আমার একটা ভুল একটা দেখাই আপনাদেরকে, আমাকে এখন যেতে হবে ওই উপর দিয়ে উঠে এইখানে যেতে হবে উপরের টার্মিনালে। আমি যখন এই কি বলে স্টেশনে নামি, তো তখন আমাকে যিনি গাইড করছে একজন, যে ভাই বলছে যে স্টেশনের অপোজিটে দেখবা এয়ারপোর্ট, যাবা এখান থেকে এখানে। তো আমি আসলাম সেখানে, এখানে আসছি, এসে এই স্টেশন থেকে বেরোইছি। তখনই সিএন জেলা মামা বলতেছে আমার 150 টাকা উপরে থুয়ে আসি। আমি বলতেছি মামা এখান থেকে এখানে 150 টাকা, ধর মামা কী কন আইডা যাবো। তো এই পাশে আয়সা দেখতেছি ফুটওভার ব্রিজের হচ্ছে নাই কী বলে লিফ্ট চালু নাই, তো সেটা তো এক কসরত এই কি বলবো আপনার লাগেজ নিয়ে। তারপরে হচ্ছে এই যে পুরো রাস্তাটা হেঁটে আসতেছে, এখন এই ঢালু পাহাড়ের মতো উঁচু জায়গায় উঠতে হবে। এখানে আর কোনো সিএনজিও দেখতেছি না, মানে আমার মতো যারা ফার্স্ট ট্রাভেল করতেছেন, আমার বলতে কোনো লজ্জা নেই, যারা ফার্স্ট ট্রাভেল করতেছেন তারা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা বেশি লাগলেও এই হাইটা আসার চিন্তাভাবনা করেন না, কোনো কারো বোকামি শোনেন না, এরকম স্ট্রাগলের কথা কেউ কখনো বলে না। আমি নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অবশ্যই আপনারা যখন আসবেন তখন এক হয় সিএনজি হোক অথবা প্রাইভেট হোক, যে কোনো কিছু, আমি তো চাইলে ওখান থেকে নিতে পারতাম, কিন্তু আমাকে একজন বলছে যে তোমার কিছু করা লাগবে না, পয়সা যাবা ফুটওভার ব্রিজ পারাবা এয়ারপোর্ট, আমি তো সেই মনে করে চলে আসছি। এতখানি উঁচায় উঠে আসছি, আমার বউ বলতেছে যে তুমি এত টাকার টিকিট কাটতে পারছো, আর এই কটা টাকা সিএনজি ভাড়া দিতে পারলো না। উপরে এসেই অনেক লম্বা লাইন দেখে একেবারে চমকে যাই। পরবর্তীতে ভেতরে ঢুকি, কিন্তু ভেতরে ভিডিও করার পারমিশন না থাকায় আপনাদেরকে দেখাতে পারিনি। ইমিগ্রেশন ও বোর্ডিং পাস শেষে আমরা এয়ারপোর্টের ভিতরে বেশ কিছু সময় পার করি। ইমিগ্রেশন শেষে আমরা এখন চলে আসছি এই সাইডটা, আমাদের গেটের দিকে। আমাদের গেট নাম্বার 4 দিয়েছে। আর আসলে এয়ারপোর্টে আসলে ওই ল্যান্ডপোর্টের মতো খুব বেশি ইমিগ্রেশন হ্যাসেল নেই,
এইটাই সবচেয়ে হচ্ছে বেনিফিটেড। আর এটার জন্যই হচ্ছে আমরা এয়ারপোর্টটাকে বেছে নিয়েছি ল্যান্ডপোর্টটাকে বাদ দিয়ে, যেহেতু আসলে ল্যান্ডপোর্টে আমরা এর আগের বার হচ্ছে গেছিলাম আমরা বেনাপোল দিয়ে, তো খুব হ্যাসেল হয়েছিল এবং জার্নিটা অনেক টাইমেবল হয়ে গেছিলো। আর এবার মনে হচ্ছে যে মানে একটু কষ্ট হলেও সময়টা অনেক শর্ট হয়ে যাবে, আবার খরচের ব্যাপারটাও মানে মোটামুটি ওই দিকের চেয়ে বরং এদিকে তুলনায় কম। আমি পুরো জার্নিটা শেষ করার পরে আপনাদেরকে জানাবো যে এত কম খরচে কীভাবে জার্নিটা করা যায়, বা ওই দিকে দিয়ে এত কষ্ট করে যাওয়ার চেয়ে এদিক দিয়ে কম খরচে আপনারা চাইলে কীভাবে যেতে পারবেন। তো এখন আমরা কিছু হালকা নাস্তা করে নেব, অলরেডি একবার নাস্তা করছি। আমরা এখানে চিকেন স্যান্ডউইচ নিয়েছি একটা। তো আমাদের গেট নাম্বার হচ্ছে 4, আমরা 4 নম্বর গেটের দিকে যাচ্ছি এখন। এটা 4-4 এই যে আমাদের বোর্ডিং পাস, ওকে আমরা রেডি, কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট। আমাদের ইমিগ্রেশন চেক আপ সব কিছু শেষ, এখন আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। দেখতে পাচ্ছেন আমরা 4th গেটে চলে এসেছি এবং এই পাশে এসে দেখলাম যে মহা কর্মযজ্ঞ চলছে আমাদের নতুন যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা। যাক, অনেক কষ্টের পরে আমরা মোটামুটি এখন আর কিছুক্ষণ পরে বিমানে উঠব। আকাশের অবস্থা খুবই বাজে, এর মাঝে হচ্ছে আমাদের ফ্লাইট চলে আসছে, দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়া। আজকে আমরা এই বিমানেই যাবো, তো দেখতে পাচ্ছি চলে আসছে একটু আমাদের কাছে। দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর একটা ওয়ার্ড লেখা আছে, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ মুজিক। দেখতে পাচ্ছেন আমাদের জাতির পিতার খুব সুন্দর কিছু মুহূর্তের ছবি দেওয়া আছে আমাদের জন্য। অবশেষে ফাইনালি আমরা ফ্লাইট ধরতে পারছি এবং ফ্লাইটে যাচ্ছি। সবাই ফ্লাইটে উঠে গেছে, আমরা একদম লাস্টের শেষে, সবার পরে আমরা ধরতেছি। গ্যাদারিং ভালো লাগে না, তারপরেও এই যে দেখতে পাচ্ছি যথেষ্ট একটা গ্যাদারিং চলতেছে। বিমানের গেট দিয়ে ঢুকতেই দেখতে পাচ্ছিলাম একজন মহিলা হেল্পার দাঁড়িয়ে সবাইকে সম্বর্ধনা দিচ্ছিল, কিন্তু কোথাও বিমানের ড্রাইভারকে পাচ্ছিলাম না। পাইলে বলতাম ভাই আকাশে অনেক মেঘ, একটু আস্তে চালায়ও। আপু উইন্ডো সিট দিছে, দেখতে পাচ্ছেন আজকে যাই হোক, দেখতে দেখতে যাবো ডানার উপরে, একদম বসছি বাকি ডানার উপরে। কিছুক্ষণের মধ্যে বিমান ওড়া শুরু করে দিল, যত উপরে উঠছিল তত ভয় লাগছিল, আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। এর মাঝে বিমান উপরের দিকে যাচ্ছিল আর আকাশ মেঘলা থাকার কারণেও ফ্লাইটটা ছাড়তে কিছুটা একটু ডিলে হয়ে যায়। টেনশন হচ্ছিল পরবর্তী যে কানেক্টিং ফ্লাইট রয়েছে কলকাতা থেকে সেটা ধরতে পারবো কিনা। ভেবেছিলাম এইবার বিমানের টয়লেটটা ইউজ করে দেখব, কিন্তু সে সৌভাগ্য হলো না। বিমানবালা আর মাইকে অ্যানাউন্সমেন্টে ক্যাপ্টেন বারবার বলছিল সিট বেল্ট বেঁধে রাখার জন্য, নিজের সিট থেকে না ওঠার জন্য। সিট থেকে না উঠলে কীভাবে টয়লেট ইউজ করব? এইভাবে অল্প কিছুক্ষণ বিমান ওপরে ওঠার পরে আমাদের সামনে খুব সুন্দর একটা দৃশ্য চলে আসে। একটু পরে খাবার নিয়ে চলে আসছে আমাদের জন্য, দেখতে পাচ্ছেন এখনও একটা পানি দিছে, দেখতে পাচ্ছেন একটা স্যান্ডউইচ দিছে, ভেজ স্যান্ডউইচ, এটা হচ্ছে জুস আর একটা কেক। অবশেষে আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস যে এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতায় সেখানে, এবং আমরা আমাদের পরবর্তী যে কানেক্টিং ফ্লাইট সেটা ধরার প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছি। আসলে খুব কাছাকাছি চলে আসছি, আর এই টাইমটুকুতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদের যে কানেক্টিং ফ্লাইট যেখানে আছে সেখানে চলে আসার চেষ্টা করবেন। আমাদের হাতে 1 ঘন্টা 45 মিনিট সময় ছিল, হয়তো বা আর অল্প কিছু সময় বাকি আছে। অলরেডি ফ্লাইট চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে চলে আসছে। এটা মানে লাগেজগুলো নামিয়ে পরিষ্কার করা হলেই আমরা আবার ফ্লাই করব। তো আমাদের ওভারঅল এই ইয়ের এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করতে পারিনি। কলকাতা এয়ারপোর্টে খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন এবং খুবই সিস্টেমিক ওয়েতে এটা হ্যান্ডেল করা হয়, আমাদের এয়ারপোর্টের থেকে অনেক ভালো। এবং খুবই ভালো লেগেছে এখানে এয়ারপোর্টের হসপিটালিটি, সব কিছু ভালো লেগেছে। আমরা সুন্দরভাবে এখানে ইমিগ্রেশন এবং আমাদের লাগেজ ড্রপ করে এখানে এসে বসেছি। আসলে চলে আসছি আমরা, এখানে এখনও অনেক লম্বা লাইন আছে। আর দেখতে পাচ্ছি আমাদের ফ্লাইট রেডি একেবারে, ফুল প্রিপেয়ার এই সাইডে। আর এই যে আমরা আজকে এখন আবার এই ফ্লাইটটা ধরে চলে যাবো চেন্নাই। কমপ্লিমেন্টারি
ভিতরে যে খাবার ছিল পরবর্তী ফ্লাইটে সেটা দিয়ে দিয়েছে। এখানে ননভেজ দিয়েছি, মানে ভেজও পাওয়া যায়, ভেজও নিতে পারবে। এখানে খাওয়া দাওয়ার বলো, আপনার খাওয়া দাওয়া করবো, পরবর্তী ফ্লাইট থেকে নেমে কথা হচ্ছে আবার। ফ্লাইট ল্যান্ড করার আগে চেন্নাই শহরের এত সুন্দর একটা রাতের ভিউ আমরা দেখতে পাই, আলো ঝলমলে একটা শহর, অসাধারণ একটা দৃশ্য। আমাদেরকে মনে হচ্ছিল আমাদের বিমানের পাইলট সাহেব খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলি বারবার দেখানোর চেষ্টা করছিল। একবার দুবার তিনবার নয়, বেশ কয়েকবার এই এয়ারপোর্টের ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই দৃশ্য দেখাচ্ছিল। বেচারিকে 10টা টাকা বকশিস না দিয়ে সে ভুল হয়েছে। নামার পরে অবশ্য তাকে খুঁজে পাইনি, তাই মন খারাপ করেই এয়ারপোর্টের ভিতরে লাগেজ খুঁজতে বের হয়ে যায়। চেন্নাই এয়ারপোর্টে নেমেই আমাদের বেশ কিছু শিল্পকর্মের দিকে চোখ পড়ে যায়, যা আমাদের সত্যি মুগ্ধ করেছে। এত সুন্দর শিল্পকর্ম, অসাধারণ চমৎকার একটা এয়ারপোর্ট। এখানে সবাই সবার লাগেজগুলো কালেকশন করতে হচ্ছে। আমাদের বাংলাদেশের কিছু প্লেয়ারও এসেছে খেলতে, এখানে দেখতে পাচ্ছেন এর লাগেজ নিয়ে নিয়েছি আমরা। এখন আমরা এখান থেকে সিম নিব আর হচ্ছে টাকা কিছু আমরা রুপিতে কনভার্ট করে নিব, নিয়ে চলে যাব আমাদের হোটেলে আর কি। চেন্নাই এয়ারপোর্টে আমি আসার পরে একটা জিনিস যেটা প্রবলেম ফেস করলাম সেটা হচ্ছে এয়ারপোর্টের মাঝে আপনারা কোনো সিম পাবেন না। হ্যাঁ, সিম আপনাকে বাইরে থেকে সংগ্রহ করতে হবে। যেহেতু আমার কাছে এখন সিম নাই, আমি বাইরে নিজেকে বের করে আসলে ট্যাক্সি ম্যাক্সি রিক্সা টিক্সা নিয়ে যাওয়াটাকে আমি সেফ মনে করছি না আমার জন্য। আমি তাই এখানে গভর্নমেন্টের একটা ট্যাক্সি সার্ভিস রয়েছে, প্রিপেইড ট্যাক্সি সার্ভিস, এইটাকে আমি বুক করবো। ওদের 30-20 মিনিট হচ্ছে ওয়েট করতে হবে, ওদের সব ট্যাক্সি ফুল এখন। তো এখানে আমি এই ট্যাক্সি বুক করে চলে যাবো হচ্ছে আমার হোটেলে। এটা আমি booking.com অলরেডি বুক করে রাখছি। আর এখানে মানি এক্সচেঞ্জের অনেক অপশন আছে, কিন্তু রেটটা অনেক লো। আপনারা এই জায়গা থেকে মানি এক্সচেঞ্জ না করে আপনারা বাইরে অথবা বর্ডারে বা আপনারা যদি এয়ারপোর্টে আসেন, সবসময় কার্ডটা ইউজ করাটা বেটার হবে। অন্তত কার্ডে এই এখানকার মানি এক্সচেঞ্জ থেকে বেশি রেট পাবেন। আর যদি তারপরেও আপনারা যদি অন্য কোনো সিস্টেম থাকে, যেরকম আমি ভেলোরে গিয়ে ওখানে আমার পরিচিত একজনের মাধ্যমে করবো আর কি, এটা এক্সচেঞ্জটা রেটটা ভালো পাওয়ার জন্য আর কি। তো আমরা পেয়ে গেছি আমাদের সেই প্রিপেইড ট্যাক্সির ইয়ে, আমাদের ভাড়া নিয়েছে 900 টাকা, যদিও বা এখানে 200 টাকার মধ্যে হয়তো আমরা চলে যেতে পারতাম। তো ওদের যে এই পাশে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে এই পাশে অপোজিটে একটা ওদের পিক আপ অপশন আছে। এখানে ওপর দিয়ে অবশ্য মেট্রো যাচ্ছিলো, চাইলে মেট্রোতে আমরা যাইতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমরা আসলে যেহেতু চিনি না, এর জন্য আমরা মেট্রোতে যাওয়ার ইচ্ছা পোষণ করিনি। এয়ারপোর্টের অপোজিটে আসতেই এই প্রিপেইড ট্যাক্সি, এখান থেকে আমরা প্রিপেইড ট্যাক্সিতেই যাচ্ছি। যারা চেন্নাই অ্যাপোলোতে চিকিৎসা করতে চান, তারা এখান থেকে সরাসরি অ্যাপোলোর আশেপাশে যে কোনো লজে চলে যেতে পারেন এবং আপনারা অ্যাপোলোয় চিকিৎসা করতে পারবেন। আর যারা সিএমসি মেডিকেলে চিকিৎসা করতে চান, ভেলোরে যারা যাবেন, তারা কিন্তু আমাদের মতো হোটেলে না থাকলেও চলবে। আমরা মূলত হোটেলে থাকার প্রধান কারণটি হচ্ছে ভেলোরে রাতের বেলা যেতে চাই না। রাত 9টা 10টার পরেই ভেলোর একেবারে শুনশান নীরবতা চলে আসে। সে সময় গিয়ে লজে ওঠা, লজ খোঁজা সব কিছুই কষ্টসাধ্য, এবং ভালো লজে ওঠাটাও ঝামেলাদায়ক। আগে থেকে লজ ঠিক করে না রাখলে সেটা আরও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা চাচ্ছিলাম আজকে রাতে থেকে পরবর্তী দিন সকালবেলা ভেলোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিনের বেলায় চলে যাব ভেলোরে, অথবা মেরিনা বিচ বেরিয়ে পরবর্তী দিন চলে যাব ভেলোরে। তো এর জন্যই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যারা বিমানবন্দর থেকে সরাসরি ভেলোর যেতে চান, এখান থেকে চাইলে আপনারা কার নিয়ে চলে যেতে পারবেন। ভাড়া পড়বে 2000 অথবা 2500 টাকার মতো, অথবা চেন্নাই সেন্ট্রাল থেকে ট্রেনে চলে যাবেন 60 রুপিতে। আমাদের কাছে কোনো ইন্টারনেট নেই, আর আমার এখান থেকে ডেস্টিনেশন থেকে হোটেলটা একটু ডিস্টেন্সে। তো কারণ হচ্ছে আমি নিয়েছি হচ্ছে স্টেশনের পাশে, আর পরবর্তী দিন যেন খুব সহজে বললাম আপনাদের যেন আমি ভেলোর চলে যেতে পারি, তো এর জন্য ওখানে নেওয়া। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে আমরা এখন এর জন্য সরকারি ট্যাক্সি নিয়েছি। তাদেরকে আমি লোকেশনটা বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, যেহেতু আমার কথা তিনি বুঝতেছে না, তার কথা আমি বুঝতেছি না, এর জন্য চেষ্টা করলাম যতটুকুভাবে বোঝানো যায় আর কি, সেভাবে বোঝানো। এখন আমরা যাচ্ছি ওই জায়গায়, দেখে হোটেলটা সুন্দরভাবে খুঁজে বের করে আমরা উঠতে পারলে তারপরে আপনাদের সাথে ভিডিওতে কথা বলছি। তো আমরা চলে এসেছি আমাদের এসএন মেনশন, এটা আমরা booking.com থেকে বুকিং করছিলাম। এবং আমরা এসে তাদেরকে আমাদের রুম চেকিংয়ের কথা বললাম, এবং এখানে রুমটা হচ্ছে 1000 রুপিতে, তাকে আমরা পাসপোর্ট দিতে দিয়েছি চেকিং করতে। সে যেটা যে হোটেলটা উঠছি, রুমটা একটু ছোট, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার এবং খুব সুন্দরভাবে ইয়ে করা এসি রুম। এবং এখানে ওয়াশরুমটা দেখেন, ওয়াশরুমটা ছোটো কিন্তু অর্গানাইজড আর কি। এখানে দেখতে পাচ্ছেন
এটার ভাড়া হচ্ছে 1000 টাকা, আর আপনার ভ্যাট আছে এখানে কিছু। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গার নাম হচ্ছে মান্নাডে স্ট্রিট। এই স্ট্রিটটা খুবই ফেমাস এখানকার কাবাবের জন্য। আমরা তাই এখানকার কাবাব খেয়ে দেখব কেমন, এবং এই আশেপাশে যথেষ্ট পরিমাণ দোকান রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন রকমের প্রয়োজনীয়। এই যে রাস্তার উপরে কাবাব সেন্টার আছে, কাবাব সেন্টারে আমরা কাবাব খাওয়া বলে নিয়ে করছি। তো চলুন আমরা এখানে যাই। কে কে কাবাব খানে কে লিয়ে আন্দার বেটনে কি কোই শিখ কবাব দিয়ে এক আমি ট্রাই করেনগে আর ও চিকেন এক স্পেশাল কিতনে কিতনে কা হ্যায় 220 মানে খাও মানে 220 ও यस 220 আর ইয়ে 140 ঠিক আছে এক এক আর ইসকে সাথ কিয়া হ্যায় গুড রোটি আর রুমালি রোটি রোমালি হ্যায় রুমালি হ্যায় রুমালি রোটি হ্যায় রাইস মিলেগা রাইস নুডল একটা রাইস নিয়ে নাও আর এক রাইস এক রুটি এক রাইস এক নুডল হ্যাঁ হ্যাঁ পার্সেল সে খান কালা কা ট্রাই করেনগে খাও রে শাম কে টাইম আচ্ছা শাম মে ডাল না আপনারা কাস্টমার আউট কর দেন যাও এখানে সুন্দরভাবে এটাকে কাবাব করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন কাবাব আমাদের লাগছে হচ্ছে 650 রুপি। আমরা 1000 রুপি দিয়েছিলাম, 650 রুপি আমাদের লাগছে, আর বাকিটা আমরা ভাত নিয়েছি, দুটা রুটি নিয়েছি, আর বাকি টাকা যেখানে দেখতে পাচ্ছেন 650 টাকার। মানে ভিআইপি একটা ডিল করছি। কাবাবগুলো দেখতে পাচ্ছেন এখানে, চিকেন স্পেশাল চিকেন, রাইসটা দেখেন, এটাই তো মনে হচ্ছে রাইসটাই আলাদা আলাদা একটা প্লেটার। এখানে রুমালি রুটি দুইটা, আর এখানে দেখতে পাচ্ছেন সব রায়তা মাইতা দিছে। তো যাই হোক একটু ট্রাই করি আমরা, হ্যাঁ আমরা একটু ট্রাই করে দেখি কাবাবটা কেমন। এটা হচ্ছে বিফ কাবাব, দেখে তো মনে হলো খুবই ভালো হবে। ঝালটা একদম পারফেক্ট। ঠিক আছে, চিকেন স্পেশাল কাবাব যেটা হারিয়ালি কাবাব, তো যাই হোক এটা ঝালটা একদম পারফেক্ট। তামিলে যে একটা সমস্যা হচ্ছে না, যে খাবারের ঝাল লবণ থাকে না, ব্যাপারটা এরকম না, খাবারের সুন্দর ঝাল লবণ আছে। পরবর্তী দিন আমরা চেন্নাই শহরটা ঘুরে দেখি এবং মেরিনা বিচে বেড়াতে যাই। খুব অসাধারণ একটি সমুদ্র সৈকত এটি। সেখানে বেড়ানোর ভিডিও আমরা পরবর্তী দিন আমাদের চ্যানেলে আপলোড করে দেব, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজকের রাতটা একই হোটেলে থেকে আমরা আগামীকালকে রওনা দেব ভেলোরের উদ্দেশ্যে। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে, এখান থেকে আমরা দুজন মিলে মাত্র 120 রুপি নিয়ে আসবেন। তারা চাইলে এখান থেকে ওই এয়ারপোর্ট থেকে সরাসরি কার নিয়ে যেতে পারেন, সেখানে 2000 বা 2500 রুপি নেবে। আর এইভাবে যদি আপনারা চেন্নাই সেন্ট্রাল রেলওয়েতে যান, রেলওয়ে স্টেশন অটোতে নেবে 100 রুপি, 100 কিংবা 150 রুপির মতো নেবে। আর আপনার ওখান থেকে যে ক্যাব নিলে ওরকম 700-800 টাকার মতো নেবে। আর যদি আপনি এখান থেকে যান তো 120 রুপি কাঠপাটি স্টেশন, ওখান থেকে 150 রুপি কিংবা 200 রুপি নেবে অটোতে, একদম সিএমসি ভেলোর পৌঁছাই দেবে। তো এই জায়গাটুকু থেকে যাই, মনে করেন আমাদের ভিডিওটি স্টার্ট হচ্ছে। আমরা সকালবেলা হালকা পাতলা নাস্তা খেয়েছি, কিছু নাস্তা এখানে স্টেশনে এসে খেলাম, তারপরে এখন আমরা ট্রেনের বগি দেখছি যে কোন বগিতে যাওয়া যায়। এই ট্রেনে অনেক লম্বা বড় ট্রেন, যেটাতে আমরা একটা ফাঁকা জায়গা দেখে উঠব আর কি। এই ট্রেনটা লাস্টে এসে সিট নাই, কিন্তু সিট পাইসি হচ্ছে লেডিস যে কম্পার্টমেন্ট সেখানে। কত লং, কত দূরত্বে, মানে এখানে তো ভাগ এই জায়গা থেকে সেই প্ল্যাটফর্ম শেষ হয়ে একেবারে, প্ল্যাটফর্মই তো মনে হয় 1 কিলোমিটারের ওপরে। আর এদিকে আরও আছে ট্রেন দেখতে পাচ্ছেন, একদম আমরা লাস্টে আসছি। হাঁটতে হাঁটতে আপনারা একটু কথা বলে বলে আসবেন লোকজনের কাছে,
তাহলে দেখবেন যে সুন্দর একটা সিটের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন জানি না কি হবে, কেউ আসবে কিনা এখানে, যেহেতু আমাদের সিট নাই। তো আমরা এভাবেই বসছি এখানে, দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা আছে, এপাশে সুন্দর জানালা পাইছি দুইটা, আর এখানে আমরা বসবো এখন, এখান থেকে যাবো আমরা। আর পাশের লোকজনকে বলে দিচ্ছি যে আমরা একটু কাঠপাটি যাবো, যেহেতু এখানে অ্যানাউন্সমেন্ট হয় না, কাঠপাটি নামিয়ে দেওয়ার জন্য সময় আমাদের একটু জানিয়ে দেন, সেটা জানিয়ে চাইছে তারা। তো যাই হোক, চলুন স্টার্ট করা যাক জার্নিটা। স্টেশন থেকে আসলে অনেকক্ষণ অপেক্ষার পরে ট্রেন ছাড়লো, আর আমরা মনে করছিলাম এই যে বগিটা হয়তো ফাঁকা হবে, কিন্তু এই বগিটা আপনাদেরকে একটু দেখাই। অরিজিনাল তামিল দেখতে হলে ট্রেনে এরকমভাবে উঠতে হবে, তবে অরিজিনাল তামিল দেখতে হবে। দেখতে পাচ্ছেন কোথাও কোনো আল্লাহর রাস্তায় পা ধোয়ার মতো জায়গা নেই, সবাই বসে পড়ছে মতো করে উপরে নিচে যে যেখানে আছে এদিকে, দেখতে পাচ্ছেন সব জায়গায় একদম ফুল ভিড়। এই বগিটাই আসলে লেডিস কম্পার্টমেন্ট হওয়ার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেডিস জেন্টস কোনো কিছু নাই, সবাই এসে একসাথে বসে পড়ছে এবং একদম ঢালাও, মানে কি বলবো, পা ধোয়ার মতো জায়গা নাই। আমরা যে পাটা ধুয়েছি সেটাও মনে হচ্ছে আরেকজন ইয়ে করবে। তো সব কিছু মিলাই জার্নিটা ভালোই লাগছে। আর সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্টেশন প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছি আমরা এখন। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল না করলে আপনারা কখনো দেখতে পারবেন না, এবং ভালো লাগার বিষয়টা এটাই যে তামিল, অরিজিনাল তামিল এখানে বসে থেকে উপভোগ করা যাচ্ছে। তো চলুন উপভোগ করতে করতে আমরা যাই। বাহিরের দৃশ্যগুলি এত সুন্দর ছিল, জানালা দিয়ে দেখতে দেখতে তো কখন এক স্টেশনের পর আরেক স্টেশন ট্রেন পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক, আপনারা প্রকৃতি দেখতে থাকুন, আমি কাজের কথাগুলো সেরে নিই। মূলত আপনারা যে ট্রিপটি দেখতে পাচ্ছেন, এই ট্রিপের টোটাল খরচ এসেছে আমাদের 12,000 বাংলাদেশি টাকার মতো, এক একজনের জন্য, বিমানে আসা থাকা খাওয়া সব কিছু মিলিয়ে। আমি যদি সহজ করে আপনাদের হিসাবটা জানিয়ে দিই, আমরা প্রায় 25 দিন আগে বিমানের টিকিট কেটেছিলাম, যাতে আমাদের ভাড়া এসেছিল 11,000 টাকা পার পার্সন। তারপরে আপনাদের চেন্নাই থেকে হোটেলে যাওয়া, হোটেলে থাকা, হোটেল থেকে স্টেশনে আসা, সব মিলিয়ে খরচ হবে 500-600 টাকার মতো। আর বাকি আনুষাঙ্গিক গাড়ি ভাড়া খাওয়া 100-200 টাকার মধ্যে হয়ে যাবে, 12,000 কিংবা আর একটু কম বেশি হতে পারে। এটি অবশ্যই আপনাদের বিমানের টিকিটটি আগে কেটে রাখতে হবে, তাহলেই হবে। আপনারা যদি চেন্নাই এক রাত না থাকেন, সেক্ষেত্রে ট্রেনে গেলে হয়তোবা আর 500 টাকা বেশি লাগতে পারে, মানে 11,500 মতো। আর যদি কারে যান, এয়ারপোর্ট থেকে ভেলোরে নিবে 2,000-2,500 টাকা, সেক্ষেত্রে পার পার্সন ওই 12,000 টাকার মতোই আসে, 12,000-12,500 টাকা। আর এটি যদি আপনারা ল্যান্ডপোর্ট দিয়ে ট্রেনে যাতায়াত করতেন, হিসাব করে দেখবেন হয়তোবা 2,000-1,000 টাকা কম বেশি হচ্ছে। বর্ডার পর্যন্ত যাওয়া, বাংলাদেশের বর্ডারের ট্যাক্স, পোর্ট ট্যাক্স, পাশাপাশি কলকাতায় যাওয়া, কলকাতায় হোটেলে থাকা, যদি কলকাতায় হোটেলে না থাকেন সেক্ষেত্রে ট্রেনের ভাড়া, ট্রেনের মধ্যে খাবার দাবার 2-3 দিন, সব মিলিয়ে মোটামুটি ওই কাছাকাছি 19-20 খরচ চলে আসবে। এর মাঝে বোনাসটা হয়ে যাবে আপনার শরীরের খাটনি, এটি আমার কাছে মনে হয়েছে। তবে সব ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি অ্যাপ্রোপ্রিয়েট নয়, অনেক সময় আপনারা অনেক কম খরচে ট্রেনে টিকিট পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ট্রেনের যাতায়াতটা অনেক সাশ্রয়ী হয়ে যাবে আপনাদের জন্য। কোনোর মধ্যেই ট্রেন কাঠপাটি চলে আসে, তারপরে আপনারা অটো দিয়ে চলে আসবেন হচ্ছে সিএমসি মেডিকেল ভেলোরে। এখানে দেখবেন একদম সরাসরি কাঠপাটি স্টেশন থেকে নেমেই আপনার অটো পেয়ে যাবেন। আমরা অটোতে একটু তাড়াহুড়া থাকার কারণে, লাগেজ থাকার কারণে কাঠপাটি স্টেশনটা আপনাদের দেখাতে পারিনি, সেখান থেকে অটোতে নিয়েছে 200 রুপি। আমরা চলে এসেছি এখন সিএমসি মেডিকেলের সামনে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএমসি মেডিকেল ভেলোর, এবং সেখান থেকে আপনারা এই সাইডেই বিভিন্ন রকমের লজ পেয়ে যাবেন। এদিকে যেমন চন্দ্র লজ আরও আছে সামনের দিকে, ভেতরের দিকে আরও লজ আছে। আমরা মূলত একটু ভেতরের দিকে থাকবো, কারণ হচ্ছে এই জায়গাটার সাউন্ড অনেক বেশি এবং মানে গাড়ি ঘোড়ার সাউন্ড বেশি থাকার কারণে মানে থাকাটা অসুবিধা হয়। তবে যারা সার্জারি করবেন তাদের জন্য সামনের দিকে লজগুলো ভালো। তবে এই সাইডেই সামনে হচ্ছে গান্ধী রোড, এই গান্ধী রোড দিয়ে কিন্তু আপনারা চাইলে মানে অনেক লজ আছে, যে কোনো একটা ভালো লজের মধ্যে আপনারা উঠে যেতে পারেন এবং উঠে এখানে থাকতে পারেন। এই সিএমসি মেডিকেলের আশেপাশে কিন্তু প্রচুর লজ, প্রচুর, যেটা ভালো লাগবে আপনাদের দেখে শুনে, যেটা আপনাদের ভালো মনে হবে সেই লজে আপনারা থেকে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী দিন দেখা হবে আপনাদের এই সিএমসির আশেপাশের বিভিন্ন খাবার, হোটেল, থাকার জায়গা এবং এই সকল বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।